নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ঝড় আসে, ভেঙে যায় ঘর, জল আসে, ভেঙে যায় বাঁধ, জীবনের বাঁধও। আর চোখের সামনে এভাবেই ক্রমশ তলিয়ে যায় বাস্তব। ঘোড়ামারা দ্বীপ বিপন্ন ছিলই, ইয়াস বোধহয় শেষ করে দিল এ জনপদ। প্রায় ডুবে যাওয়া ঘোড়ামারায় এই সময় গোল্ডের হয়ে চিত্র সাংবাদিক জয়ন্ত সাউ। ঘোড়ামারা নামলাম, চারিদিকে দুর্গন্ধ সাচ্ছে, লোকজন বসে আছে পাড়েতে, যদি খাবার দাবার আসে সেই আশায়। দেখলাম একটা ভ্যানে করে খাবার জল নিয়ে এসছে, জিজ্ঞেস করলে বলে এসপি সাহেব পাঠিয়েছেন। চারিদিকে বাড়িঘর দর সব ভাঙা, এরা পুলিশের আধিকারিক। আপনার কিছু সিভিক ভলেন্টিয়ার? কি অবস্থা ঘোড়ামারা? প্রচুর ভয়াবহ অবস্থা। কি অবস্থা এটা বলো একটুখানি। এই বন্যা হয়ে যাচ্ছে আর কি হলো, হট করে হয়েছিল কি, এতটা জলোচ্ছ্বাস কেন হলো? প্রাকৃতিক বিপর্যয় তো। এখন কি অবস্থা, চারিদিকে গন্ধ বেরোচ্ছে? গন্ধ, দুর্গন্ধ, মাছের এ ও সব মারা গেছে কি? না, মারা যায়নি বেশি, পশু বেশি মারা গেছে, পশু সব মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, গবাদি পশু মারা গেছে। কি অবস্থা, আপনার ঘর ফেরো ভেঙে গেছে? কি হলো, কি হয়েছিল সেদিনকে, কতটা জল হয়েছিল এখানে? মায়ের একদম মাত্রা এতটা জল, এতটা জল। আপনার সব এই কোথায়, মানে জিনিস, মানে গরু বাছুর সব কি মারা গেছে নাকি? গরু বাছুর মারা যায় না, গরু বাছুর নিয়ে ছুটে পালিয়ে গেছিলাম, এতটা জলে দাঁড়িয়েছিলাম গরুর মুখ তুলে। কি নাম আপনার? সবিরানী দাস। জোয়ার হলেই জল আসছে, আজও জোয়ার এসছে, আজও এখানে প্রায় এক বুক জল ছিল। তার কারণ হচ্ছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে সেটা হচ্ছে কি, জোয়ার হলেই জল চলে আসছে। চারিদিকে দুর্গন্ধ, মাছ, গরু, মানুষ সব একসঙ্গেই বাস করছে রাস্তাতে। জলোচ্ছ্বাস এসেছিল, একটা মানুষ বাঁচতো না, শুধু এই পাড়টা যদি না থাকতো একটা মানুষ বাঁচতো না। এই পাড়টার নাম কি বলছো? এটা ট্যাঙ্ক পুকুর, ট্যাঙ্ক পাড়। এখানে কত লোক এখন আছে এই মুহূর্তে? এখন স্যার পুরো এরিয়াটা, এই পুকুরের পাড়টা পুরোটাই সমস্ত মানুষজন আছে। এখানকার মোটামুটি কোন কোন এরিয়া রোগ আছে, নাম বলো। এই পুরো ঘোড়ামারার মধ্যে যতগুলো পরিবার আছে, অনেকে কারো আত্মীয় বাড়ি চলে গেছে। 1200 পরিবার ঘোড়ামারায়। হ্যাঁ, এখানে প্রায় এখনো 500,000 পরিবার রয়েছে। এখানে 500,000 পরিবার রয়েছে, মানে হাফ, প্রায় হাফই রয়েছে। হ্যাঁ, তো তোমাদেরকে কি বলছেন, নিয়ে চলে যাবে এখানে কেউ? স্যার এখন কেউ মানে যেখানে ওই সেফ হোম করেছে ওখানে যে আমরা গিয়ে কীভাবে থাকবো, খাওয়া দাওয়া কী করবো, এরকম একটা নিরাপত্তামূলক ব্যবস্থা থাকলে তো আমরা চলে যাব। এই কিছুদিন আগে ভেসেল দিয়েছিল, এক দুদিন আগে ভেসেলে করে কিছু পরিবার চলে গেছে। এবার আমাদের গরু ছাগল সব রয়েছে না স্যার, এবার ওদেরকে নিয়ে তো এখন যাবো কোথায়, গরু ছাগলগুলোকে ছেড়ে দিয়ে যেতে পারছে না। যেই পান চাষ করে এই অঞ্চলের লোকেরা দুটো পয়সা রোজগার করতো, সেই পান বড়ো এখন সব জলের তলায়। পান চাষ করতে এমনি অনেক খরচা, সেই অত অত ক্ষতি, এই ক্ষতি আর সামলাতে পারলো না লোকজনরা। তারা প্রত্যেকেই আস্তে আস্তে এই গ্রাম মানে এই ঘোড়ামারা থেকে মায়া কাটিয়ে তারা একদিন পড়েছিল আবেগের কারণে, কিন্তু সেই আবেগ আজকে তার জীবন ধারণের সঙ্গে বাধা সৃষ্টি করেছে। কোথায় চলে যাচ্ছো তোমরা, কেন, কি হলো, থাকার জায়গা নেই আর? হ্যাঁ, সব চলে গেছে ঝড়ে?
চলে যাচ্ছে সবাই, কারো জমি জায়গা সব কিছু ছেড়ে চলে যাচ্ছে, থাকার মতো জায়গা আর মানুষের নেই, বুঝে উঠতে পারছে না। মূলত যেটা দেখা গেল যে ঘোড়া মারা নিশ্চিহ্ন হয়ে গেছে, ঘোড়া মারার অস্তিত্ব নেই। আমরা মন্দিরতলা অঞ্চল থেকে ফিরছি, খাসিমার আগে থেকে গিয়েছিলো, ঘোড়া মারা ধীরে ধীরে নিশ্চিহ্ন হতে 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 এই 2021 মে মাসের ইয়ার্সের কারণে ঘোড়া মারার হয়তো অস্তিত্ব বিলোপের প্রশ্ন উঠেছে। ঘোড়া মারা কি আবার আগের জায়গায় ফিরে আসবে, না ঘোড়া মারা আজকে আমাদের মানচিত্রে ইতিহাস হয়ে থাকবে।